গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা নমুনা সংগ্রহ করা হয়েছে 5707টি, নমুনা পরীক্ষা হয়েছে 5941টি এবং এই নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের 35টি ল্যাবরেটরিতে। নতুন সংযুক্ত হয়েছে, আমরা গতকাল পর্যন্ত 34টি বলেছিলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব ছিল, উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট হসপিটালের ল্যাব এবং এই 35টি ল্যাবরেটরি থেকে এই সকল নমুনা পরীক্ষা করে শনাক্তকৃত ব্যক্তি 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13134। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন এবং এ পর্যন্ত সুস্থ 2101 জন। সুস্থ যদি আমরা বিভাগ অনুযায়ী বলি কোন বিভাগে কতজন সুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সর্বাধিক সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হসপিটাল সমূহ থেকে, ছাড়পত্র রুগী 47 জন। এরপরে চট্টগ্রাম বিভাগের হসপিটাল সমূহ থেকে 23 জন, ঢাকা ডিভিশনের হসপিটাল থেকে 22 জন এবং ঢাকায় যে সিটি কর্পোরেশনের আওতায় যে সকল হসপিটাল আছে সেগুলো থেকে কুইটমাত্রি হসপিটাল থেকে 15 জন, কুর্মিটলা হসপিটাল থেকে 15 জন, রিজেন্ট হসপিটাল থেকে 2 জন, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ হাসপাতাল থেকে 8 জন, এছাড়া রাজারবাগ পুলিশ লাইন থেকে 18 জন এবং খুলনা ডিভিশন থেকে 10 জন, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হসপিটাল থেকে 14 জন। এইভাবে মোট 191 জন আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত সুস্থ 2101 জন। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন, তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি এবং আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 206 জন। মৃত্যুদের বয়স এবং জেন্ডার যদি আমরা শনাক্ত করি, এর মধ্যে পুরুষ 5 জন এবং মহিলা 2 জন। বয়সভিত্তিক 90 বছরের উপরে 1 জন, 71 থেকে 80 বছরের 2 জন, 61 থেকে 70 বয়সের 2 জন এবং 51 থেকে 60 বছরের 2 জন ব্যক্তি। নতুন করে আইসোলেশনে 24 ঘন্টায় 103 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 40 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 1874 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 990 জন। সারা বাংলাদেশে আইসোলেশন শয্যা 8594টি, ঢাকা মহানগরীতে 2900টি এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 5694টি। এই সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 329টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি।